আমার সাথে যারা প্রেম করে তারা একটু বেশি মনে হয় একটু আতঙ্কেই থাকে বোধহয় আমাকে নিয়ে অকারণে। প্রথমে বলো, এই এতক্ষণ তুমি মোবাইলে কার সাথে চ্যাট করছিলে? না, কোনো চ্যাট করিনি, এগুলো মোবাইলে যে তোমার সাথে কতগুলো ভিডিও করলাম, যে ভিডিওগুলোর রেজুলেশন রেজুলেশনগুলো দেখতেছিলাম। ওকে, দ্যাটস গ্রেট। সো এটাও আমার জন্য একটা প্রাপ্তি। ওকে, সো প্রেম কি চলছে? না, আপাতত ব্যাচেলার সিঙ্গেল। ব্যাচেলার সিঙ্গেল? কিছুদিন আগে চলছিল ব্রেকআপ পার্ট? ব্রেকআপ পার্ট। ওকে, তাহলে কি বলবো যে প্রত্যেকটা ব্রেকআপের পরেই মানুষকে আমরা দেখি যে মানে তার সব কিছু একটু চেঞ্জ হয়, সে দেখতে সুন্দর হয়ে যায়, তার মধ্যে একটা আনন্দ থাকে। তার মানে তুমি বলতে চাও যে এর আগে আমি দেখতে অসুন্দর ছিলাম? না, সুন্দরের চেয়ে তার বেশি সুন্দর হয়ে যায়, বিকজ এটা প্রত্যেকটা ব্রেকআপ আমি দেখেছি। এটা তো ট্রু। এখন হচ্ছে গিয়ে টেনশন প্যারা এগুলো কম। ওকে, আমার সাথে যারা প্রেম করে তারা একটু বেশি মনে হয় একটু আতঙ্কেই থাকে বোধহয় আমাকে নিয়ে অকারণে। এ ফোন করলো কেন, ও ফোন করলো কেন, এর এত ফোন কেন, এটা লেখে কেন, তো যার কারণে হয়তো বা ওই টেনশন থেকে এখন ধরো অনেকখানি বের হয়ে আসছে এখন বিন্দাস লাইফ। প্রেম করলে তো এই ধরনের প্যারা নিয়েই প্রেমটাকে কন্টিনিউ করতে হয়। এখন অনেক সুন্দরী আছে, সবার সাথে প্রেম করি, এটা ভালো লাগে না? আচ্ছা, টেনশন কম, নির্দিষ্ট কিছু নাই। এই যে অনেকের সাথে প্রেম করতে যে গরমিল হয়ে যায় না, নামে গরমিল, তারপরে ভুল হয় মাঝে মাঝে, কেউ ধরো কেউ বাসার কথা বলে, 10 দিন পর আবার জিজ্ঞেস করি তোর বাসার জন্য কই বলছিল, বলে যে আর একটা মেসেজ ভুলে অনেকের কাছে চলে যায়, বলে এটা আমাকে তো আমাকে লিখছি না, বলে টাইপ মিস্টেক। এটা সবজিতে সহজ এবং মানে সুন্দর উত্তর যে টাইপিং মিস্টেক। হ্যাঁ, টাইপিং মিস্টেক, আর কি করবো, আর কি বলে বেঁচে যাই আর কি। আচ্ছা, সো জায়েদ খানের জীবনের প্রথম প্রেম আসলে কত বছর বয়সে শুরু হয়েছিল? যখন স্কুলে পড়ি পিরোজপুরে, তখন ভালো লাগে একতরফা, তো মেয়েকে ভালো লাগে, তখন আমি 9-10 পড়ি আর কি। মানে একদম কিশোর বয়সে? কিশোর বয়সে, মেয়েটা 4-5 পড়তো বোধহয় এরকম আর কি। কেন যেন আমার মনে হচ্ছে সেই ভালো লাগাটা একটু সিনিয়রের প্রতি ছিল ব্যাপারটা কি? না 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 না, সিনিয়র তো বিকালে সিনিয়রদের মধ্যে গেল কেন, সিনিয়র না, তখন আমার চেয়ে কম, আমি বললাম না 5-5 পড়তো মনে হয়। ও আচ্ছা, মানে তুমি 9-10 পড়তে আর মেয়েটা হচ্ছে ক্লাস 5 এরকম। তো অনেক অনেক দিন পিছনে ঘুরেছি, লটস অফ ডে, বাট ক্লাসে প্রেম তো হয়নি। ধর ওর বাসার সামনে ফুটবল ক্রিকেট খেলা দিতাম, ওর বাসার সামনে মাঠ ছিল, ওর বাসার সামনে ক্রিকেট খেলা দিতাম, ও স্কুল থেকে গেলে যখন ছুটিতে আসতো বাচ্চা ছেলেরা চকলেট দিতাম, আমার সামনে মিছিল করতো, ও যে স্কুলে স্যারের কাছে প্রাইভেট পড়ে তাকে গিয়ে ধরলাম। আচ্ছা, স্যারে বললো, বোঝানোর চেষ্টা করলো, কোনো কিছুতেই কিছু হলো না। পরে সাহস করে একদিন নতুন লুঙ্গি টুঙ্গি কেনে, সকাল ছোটবেলা থেকে না, সকালে দাঁড়াই যাবে নতুন লুঙ্গি পরে, ছাপার লুঙ্গি। আচ্ছা, হ্যাঁ, তখন প্রিন্টেড লুঙ্গি, লুঙ্গি টুঙ্গি পরে দাঁড়ালাম, বলার জন্য বললাম যে তোমার সাথে একটু কথা আছে, বলো যা বলার বাসায় যায় বললেন। সন্ধ্যা দেখে মাটা সবাই আসছে বাসায়, নালিশ, আম্মার পিটানি, তারপরও ছাড়িনি, ভুলিনি। মানে পিটানি খাওয়ার পর তারও সিরিয়াস হয়ে যাও? সিরিয়াস হয়ে যাচ্ছে, এখন সবাই জেনেই আছে। চিঠি লিখেছিলাম, তো চিঠি পরেও কোনো কাজ হয়নি, উত্তর পরে পাইনি আর কি। ওকে, বিয়ে শাদি করে নাকি সংসার হয়েছে আর কি। ডেফিনেটলি এখনো সে সিঙ্গেল নাই বা আনম্যারিড নাই, কিন্তু এখন তো নিশ্চয়ই অনেক আফসোস করছে যে কি ভুলটাই না তখন আমি করেছি। আমি তো তার কথা জানি না, সে আফসোস করছে কিনা, সে এমনও তো হতে পারে, সে ভালোই করছি, এই সিনেমাটি নামে গেলে সংসার হইতো না, বাট না, এটাও তো ভাবতে পারে যে তখন যদি আমি রাজি হয়ে যেতাম তাহলে আর এই ছেলেটাকে হারাতে হতো না, এতগুলো মেয়েও তার পেছনে ঘুরতো না, তখন আমার নায়ক হয়েই থাকতো। তার ভাবনা আমি জানি না, তার সাথে কখনো খোলাখুলি আমার কথা হয় না কখনো।